আমরা প্রিফারেন্স কমান্ডের সাহায্যে একদিকে ফ্ল্যাশের ডিফল্ট সেটিংসমূহ চেঞ্জ করতে পারি, অন্যদিকে যদি ফ্ল্যাশের যে নর্মাল যে সেটিংস রয়েছে কেউ যদি চেঞ্জ করে ফেলে, এলোমেলো করে ফেলে, আমরা প্রিফারেন্সের সাহায্যে এটি ঠিক করতে পারবো। এটি আমরা পাবো এডিট মেনুতে এবং এখানে প্রিফারেন্স রয়েছে, এই প্রিফারেন্সে ক্লিক করব, ফলে আমাদের প্রিফারেন্সের ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা যেমন দেখুন এখানে আন্ডো লেভেল 100 রয়েছে। আমরা জানি যে আমাদের কাজের সুবিধার জন্য প্রয়োজনে আমাদের আন্ডো করতে হয়, কন্ট্রোল জেড চেপে একাধিকবার অনেকবার আন্ডো করতে হয়। এক্ষেত্রে কেউ যদি এরকম 100 রয়েছে বাই ডিফল্ট, কেউ যদি 2 অথবা 3 দিয়ে দেয় তাহলে কিন্তু আন্ডো মাত্র 2 বার বা 3 বারই হবে, তার বেশি কিন্তু আন্ডো হবে না। অথচ আমাদের কাজের প্রয়োজনে কিন্তু অসংখ্যবার আন্ডো করার প্রয়োজন হয়। তো এটি যদি কেউ সেটিং চেঞ্জ করে ফেলে সেক্ষেত্রে আমরা আন্ডো 100 দেওয়ার মাধ্যমে এটি ঠিক করতে পারি। এছাড়া অন্য যে সমস্ত সেটিংস রয়েছে এই সমস্ত সেটিংস ইচ্ছামতো এই কালার, ইউজ দিস কালার, এই হাইলাইট কালার, এগুলো চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। এডিটিং অধ্যায়ে গিয়ে আমরা যে সমস্ত সেটিংস রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে আমরা দেখে নিতে পারি যে এগুলো কী পরিবর্তন ঘটে। এখানে একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই প্রেফারেন্সের যে কমান্ডসমূহ এগুলো কোনটি ডিফল্ট থাকে সেটি যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য যে মেশিনে প্রেফারেন্স রয়েছে, অন্য মেশিনে যেখানে ফ্ল্যাশ ইনস্টল করা রয়েছে সেটির প্রেফারেন্স দেখেও আমরা আমাদের প্রেফারেন্স ঠিক করে নিতে পারি। সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করে নিব। আফটার চেঞ্জ দ্য প্রেফারেন্স সেটিংস।